বিগত এক বছর ধরে পরীক্ষায় বসতে পারেননি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স এডুকেশন পাঠরত বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রীরা। এ মর্মে আজ অবধি কোনো প্রকার বিজ্ঞপ্তি জারি করা হয়নি বিশ্ববিদ্যালয় অথবা ডিস্টেন্স এডুকেশন ডিরেক্টরের পক্ষ থেকে। এরই প্রতিবাদে শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ হচ্ছে, করোনা মহামারীর আগেও পরীক্ষা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ফলে দুবছরের মাস্টার ডিগ্রি কোর্স সম্পন্ন করা নিয়েও সমস্যায় পড়ছেন তারা। এমতাবস্থায় সকল ছাত্রছাত্রীকে পরবর্তী সেমিস্টারের উন্নীত করার দাবিতে বিভাগীয় অধিকর্তার নিকট ডেপুটেশন দেয় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। আমরা 2019 সালের যে ছাত্রছাত্রীরা ডিস্টেন্স এডুকেশনে ভর্তি হয়েছিলেন তাদের এখন পর্যন্ত একটি সেমিস্টারের পরীক্ষা হয়নি। নিয়ম অনুসারে সেমিস্টারের যে রুলস আছে তাহলে দুইটা সেমিস্টার এক্সাম হওয়ার কথা এখন পর্যন্ত, তারা থার্ড সেমিস্টারে থাকার কথা, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সেমিস্টারের পরীক্ষা হয়নি। মানে দুইটা সেমিস্টার পরীক্ষা হয়নি মানে এক বছর চলে গেছে, কোনো এক্সাম কন্ডাক্ট করেনি এবং কিসের জন্য পরীক্ষা হয়নি তা জানানো হয়নি। করোনার আগেও কোনো পরীক্ষা হয়নি, ঠিক আছে। এখন তো করোনা চলছে, আমরা অ্যাকচুয়ালি করোনা মহামারীতে আমরা আসতে চাইনি। আমরা ইমেল করেছিলাম যাতে আমাদের জানিয়ে দেওয়া হয় কী কারণে পরীক্ষা কবে হবে, স্ট্যাটাসটা কী আছে, পরীক্ষা হবে কি না। স্টুডেন্টরা মানসিকভাবে মানে খুব উইক হয়ে আছে, কী করবে এই করোনার সময়ে। তো আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে আমরা ডাইরেক্টর স্যারের উদ্দেশ্যে আমরা একটা মেমো স্মারকলিপি প্রদান করি এবং আমরা সেখানে দাবি করি যে অবিলম্বে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেন পরীক্ষা হয়নি তার নির্দিষ্ট কারণ ওয়েবসাইটের মধ্যে দিতে হবে, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা ত্রিপুরা রাজ্যে সবাই জানতে পারে। এক দ্বিতীয় নম্বর দাবি হলো যে অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রী, যেহেতু করোনা চলছে, করোনার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করে এবং করোনা আক্রান্ত হয়ে মারা যায়, এরকম খবরে বিএসএনএল খবরগুলোতে এসছে। আমরা চাই পরীক্ষাটা না করে তারা প্রমোট করে দেওয়া হোক খুব ইজি প্রসেসের মাধ্যমে, কারণ রেগুলার যারা আছে তাদেরকে অ্যাসাইনমেন্ট নিয়ে আপলোড করার পর প্রমোট করার খবর আমরা শুনতে পাচ্ছি। তো আমরা চাইছি যে সারা ত্রিপুরা রাজ্যে যারা ডিস্টেন্স এডুকেশনে যারা ছাত্র হাজার হাজার আছে তাদেরকে প্রমোট করে দেওয়া হোক সবাইকে। এখন যদি পরীক্ষা নেয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিস্টেন্স অথরিটি, তাহলে তাদের পরীক্ষা দিতে হবে টোটাল একটা পরীক্ষার পেপারের জন্য পাঁচটা, না তোমরা এক সেমিস্টারের পাঁচটা পেপার, তো তাহলে প্রায় 2000-এর পরীক্ষা দিতে হবে, মানে অনেকগুলো পেপার, ঠিক আছে। এই পরীক্ষা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। এইদিকে বর্তমানে আরো বেহাল হয়ে পড়েছে রাজ্য শিক্ষা ব্যবস্থা। ছাত্র ভর্তি পরীক্ষার ফি, অনলাইন পঠন পাঠন, নেইবারহুড ক্লাস 10,323, শিক্ষক নিয়োগ, শিক্ষক বদলি ইত্যাদি ইস্যুতেও ভুরি ভুরি অভিযোগ উঠছে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হালাবুল।